ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস। তো বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আজকে শেয়ার করব একদম খুব সহজে ঝরঝরে পোলাও কী করে বাড়িতে করবেন, বাসন্তী পোলাও বা যে কোনো পোলাও। তো আজকের রেসিপিটা বাসন্তী পোলাও, কিন্তু এই বাসন্তী পোলাও দেখলেই আপনারা যে কোনো পোলাও খুব সহজে বাড়িতে তৈরি করতে পারবেন একদম ঝরঝরে। তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টের আমার অনেক অনেক প্রয়োজন। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকেন। তো বন্ধুরা, পোলাও রান্না করতে নিয়েছি আমি গোবিন্দপুর চাল, আর এখানে আমি 2 কাপ গোবিন্দপুর চাল নিয়েছি। চালকে 1 ঘন্টা ভিজিয়ে তারপর একটা ঝুড়িতে জল ঝরিয়ে নিয়েছি। তো 10 মিনিট রাখলেই মোটামুটি ভালো করে জল ঝরে যায়। তো জল ঝরে গেছে, এবার আমি দিয়ে দিলাম 2 চামচ চিনি। 2 কাপ চালে আমি 2 চামচ চিনি দিলাম। দিলাম হলুদ 1.5 চামচ, লবণ দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে দেব ঘি। তো ঘির পরিমাণটা আমি একটু বেশি করে দিচ্ছি, যদি ঘিয়ের পরিমাণটা একটু বেশি করে দেন তাহলে বেশি টেস্টি হয়, সুগন্ধটা খুব সুন্দর হয়, ঘির গন্ধটা পোলাওয়ে থাকলে পোলাওটা আরও বেশি খেতে ভালো লাগে, যার জন্য ঘিটা একটু বেশি করে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আবার 10 মিনিট। দশ মিনিট পর চলে আসলাম মূল রান্নাতে। তো একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম কড়াইয়ে 1/2 চামচে 2 চামচ ঘি, দিলাম তেজপাতা, দিলাম কাজু বাদাম আর কিশমিশ, তারপর কিছুক্ষণ ভাজব। চুলার আঁচটা কিন্তু আমার মিডিয়াম আছে। তো ভাজা হয়ে গেছে, এবার রেডি করা চাল দিয়ে দিচ্ছি, মাখানো চালটা, যে চালটা আমি মাখিয়ে রেখেছিলাম সেই চাল দিয়ে দিলাম, এবার ভালো করে ভাজব। অল্প দুধে আমি অল্প পরিমাণে কেশর ভিজিয়ে রেখেছি, প্রায় 10 মিনিট হবে। কি সুন্দর কালার এসেছে দেখুন, কেশরের গন্ধটা আর কালারটা দুটাই পোলাওকে আরও সুস্বাদু বানাবে, এই জন্য দিয়ে দিলাম কেশর। আবারও ভালো করে মিশিয়ে আবারও কিছুক্ষণ ভাজব। তো বন্ধুরা, এই কাপে 2 কাপ চাল দিয়েছি, এবার ভাজা হয়ে গেছে, এই কাপে দিয়ে দেব আমি 4 কাপ গরম জল। ঝরঝরে পোলাও করতে হলে জলের পরিমাপটা সঠিক রাখতে হবে। তো জলের পরিমাণ তো বুঝেই নিলেন, 1 কাপ চাল যদি দেন তাহলে 2 কাপ জল দেবেন, একদম ইজি একটা পরিমাপ আপনাদেরকে আজকে বলেই দিলাম, এটাই হচ্ছে পোলাওর মেইন টিপস। যদি এই টিপসটা জানেন তাহলে অবশ্যই আপনার পোলাও ঝরঝরে হবেই হবে। তো আমি 2 কাপ চালে দিয়েছি 4 কাপ জল, আর জলটা দিয়েছি গরম জল, আবারও বলে দিলাম যাতে করে খুব সহজে আপনারা এই রেসিপিটা বাড়িতেই তৈরি করতে পারেন।
তারপর ঢাকনা লাগিয়ে দিলাম। তো এই ধরনের ঢাকনা একটা ছিদ্র থাকে, ছিদ্রটা বন্ধ করে দিতে হবে। তো আমি ছিদ্রটা বন্ধ করে দিয়েছি। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখলাম 90% কুক হয়ে গেছে, একটু একটু জল রয়েছে। তো এবার আবারও কিন্তু ঢাকনা দিয়ে দেব, ভালো করে নাড়িয়ে আবারও ঢাকনা লাগিয়ে দেব আর গ্যাসটা অফ করে দেব। অফ করে আবারও 5 মিনিট রাখলাম, 5 মিনিট পর আবারও ফিরে আসলাম। তো এবার দেখুন যে এক্সট্রা জল ছিল একদম শুকিয়ে গেছে আর একদম ঝরঝরে পোলাও রেডি হয়ে গেছে। এই পোলাওটা আরেকটু ঠান্ডা যখন হবে তখন আরও ঝরঝরে হয়ে যাবে। তো রেডি হয়ে গেল বাসন্তী পোলাও। আর বাসন্তী পোলাওর সাথে মটন থাকবে না, এটা তো হতেই পারে না। তো আজকে মেনুতে থাকছে আমাদের বাসন্তী পোলাও আর কষানো মটন, লাল লাল কষানো মটন। তো বন্ধুরা, আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। যারা কোনো দিনও পোলাও রান্না করেননি তারাও আজকে পোলাও রান্না করতে পারবেন যদি ভিডিওটা ফুল দেখে থাকেন। তো বন্ধুরা আজ এখানেই, বাই।